লকডাউনের ফলে বিয়ের প্রীতিভোজ না করে সেই টাকা দিয়ে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী প্রদান করেন ময়নাগুড়ি ব্লকের বাণিজ্যের উজ্জ্বল রায়। গতকাল শুক্রবার ময়নাগুড়ি ব্লকের বাণী চঞ্চলের পলতাপাড়ের বাসিন্দা ফলিন রায়ের ছেলে উজ্জ্বল রায়ের বিয়ে হয়। সেই মতো আজ শনিবার সেই বিয়ের প্রীতিভোজ হওয়ার কথা ছিল, তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে প্রীতিভোজ বন্ধ করে দিলেন উজ্জ্বল রায়, আর সেই টাকা দিয়ে এলাকার 100টি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। উজ্জ্বল রায় জানান, শুক্রবার বিয়ের দিনও সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে বিয়ে হয়েছে, তবে আজকে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়েই প্রীতিভোজের অনুষ্ঠানটি বাতিল করি, আর সেই টাকা দিয়ে এলাকার গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। হেলাবাকড়ি থেকে অবিনাশ অধিকারী রিপোর্ট, আমি মালবিকা রায়। আচ্ছা উজ্জ্বল বাবু, আজকে যে আপনার এই যে শুনলাম যে বিয়ে কালকে করছেন, আজকে আপনার বউ আছে, সেই বউভাত করতে না পারে আজকে আপনি যে কিছু ত্রাণ দিচ্ছেন, এই ত্রাণের কেন বা দিচ্ছেন? গ্রামবাসীর যে কিছু দুস্থ পরিবার আছে, তেল সাবান, এরা মানে দেওয়ার পরে সে গ্রামবাসী আপনাদের কি মানে আশীর্বাদটা করলো? আপনার বাড়ি? বাড়ি এখানে আমাদের কলতাপাড়া। আপনার পরিবারে কতজন আছে? 5 জন। এই ত্রাণ পেয়ে আপনার খুশি তো? হ্যাঁ খুব খুশি।